কমিউনিকেশন যা ডিসিশন গৌতম এই যে কমিউনিকেশন এই যে ইন্দো পৃথিবী আছে আমরা যেটা দেখাবার চেষ্টা করলাম ইন্দো পৃথিবীতে মেইনলি দুটো জিনিস থাকে একটা আমাদের কাছে পাওয়ার ফ্যাক্টর ডেভেলপার থাকে প্লাস একটা লো ভোল্টেজ সাপ্লাই সেকশন কারণ ইন্দো ইউনিটের মধ্যেও মাইক্রোপ্রসেসর থাকবে প্লাস আইসি ড্রাইভ মধ্যে মোটর ড্রাইভ আইসি থাকতে পারে রিলে ড্রাইভ আইসি থাকবে মানে এগুলো একটা লো ভোল্টেজ প্লাস ডিসপ্লেকে অপারেট করতে হবে এগুলো সব লো ভোল্টেজ থাকবে অর্থাৎ এখানে যেটা লো ভোল্টেজ মানে প্লাস 5 ভোল্ট আর 12 ভোল্টের একটা লাইন থাকবে আমাদের এখানে আর এইখানে একটা যেটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গা সেটা হয়ে যাচ্ছে কমিউনিকেশন সেকশন কমিউনিকেশন সেকশন এমন একটা সেকশন যেটা কিন্তু মাইক্রোপ্রসেসর নিজে তৈরি করে যেটা আছে যেটা কিন্তু ইনডোরে কিন্তু স্পেশাল যেটা কিন্তু আমাদের স্পিচ বা নন ইনভার্টারে ব্যবহার করা হয় না এই ইনডোর থেকে কমিউনিকেশন যেমন আউটডোরে যায় সেরকম আউটডোর থেকে কমিউনিকেশন ইনডোরে আসে এই দুটোর মধ্যে যদি মার্চ না হয় মানে দুটোর মধ্যে যদি ধর কমিউনিকেট না হয় তাহলে কিন্তু যে কোনো একটা ইউনিট অফ হয়ে যাবে নয় ইনডোরে অফ হয়ে যাবে নয় তো আউটডোর অফ হয়ে যাবে খেয়াল করে দেখ যে নন ইনভার্টারে আউটডোর ইউনিটটা ইনডোর থেকে যেহেতু হয় ডাইরেক্ট আমাকে ওখান থেকে কমিউনিকেশন দিতে হয় না কারণ যা কিছু কমিউনিকেট এখান থেকে ইনডোর থেকেই সাপ্লাই পাঠানো হচ্ছে ডাইরেক্ট চলে যাচ্ছে আমরা ওইখানেই একটা ধর সিগন্যাল ফিডব্যাক বলি ওই ফিডব্যাকটাই ওয়ান টাইপ